নমস্কার প্রিয় দর্শক, আজকে আমি তোমাদেরকে আমি যেগুলো পাখা আমি বানিয়ে রেখেছি ও সবকটি পাখাকে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আপনারা যে ডিজাইনের পাখা আপনারা চান আমি ওই ডিজাইনের পাখা আমি বানিয়ে দেখাবো। কেননা পাখাগুলো বানাতে অনেকটাই টাইম লেগে যায় আর ভিডিওগুলো অনেকই লম্বা হয়ে যায়, তাই আমি মানে বেশ কটি পাখা আমি আপলোড করিনি, আমি দুইটা ডিজাইনের পাখা আমি বানিয়ে আপলোড করেছি। তো আপনারা আমি যেগুলো পাখা আমি বানিয়ে দেখেছি সবকটি আজকে আমি শেয়ার করব। তো এই যে তিনটি পাখা আমি দেখিয়েছি ওইগুলো কিন্তু মানে ফার্স্ট যে স্টেপগুলো ওইগুলো কিন্তু মানে একই রকমের, পরে কিন্তু ডিজাইনগুলো আমরা নিজের মন মতো মানে ডিজাইন দিয়ে দিই। তো আপনারা চাইলেও অন্য ডিজাইনও মানে দিতে পারেন, এটা আপনি যেরকম ডিজাইন চান ওরকম ডিজাইনই আপনি করতে পারবেন। কিন্তু ফার্স্ট যে স্টেপগুলো মানে ফার্স্ট ধরো তিনটা স্টেপ একই রকমেরই হয়ে থাকে। তো দেখুন এটা কিন্তু কাজ চলছে, এটা আমি পুরোটা শেষ করিনি, এটা কাজ চলছে। আর দেখুন এই দুইটা পাখা কিন্তু একই ডিজাইনের দেখতে পাচ্ছেন, জাস্ট কালারগুলো একটু চেঞ্জ কিন্তু মানে স্টেপগুলো একই রকমের আমি দিয়েছি, আর বাকিদের ওটা একটু আলাদা। আর এটা হচ্ছে নাম্বার টু, মানে আর এটার কিন্তু মানে একই ডিজাইন, মানে এক ডিজাইন পুরোটা পাকাই বানানো হয়। এখানে আমি কালারগুলো মানে একটু তিনটি কালার দিয়ে করেছি, আর এটাও একই ডিজাইনের কিন্তু এটা আমি ওই যেটা মানে রিল সুতা যেটা বলে যেটা আমরা কাপড় সেলাই করি ওই সুতা দিয়ে আমি মানে ওই পাকাটা আমি বানিয়েছি। কেননা রিল সুতা দিয়ে পাকাগুলো অনেকই সুন্দর, এটা আমি উল দিয়ে বানাইছি উলের সুতা দিয়ে, তাই এই গড়গুলো একটু ছোটো ছোটো হয়ে গিয়েছে। আর আপনারা যখন রিল সুতা দিয়ে কাজ করবেন তখন কিন্তু গড়গুলো একটু বড় হবে বা দেখতেও বেশ সুন্দর দেখবে দেখাবে। আপনারা পারলে রিল সুতা দিয়েই মানে পাখাগুলো বানানোর চেষ্টা করবেন, কেননা রিল সুতা দিয়ে পাখাগুলো দেখতে অনেকটি সুন্দর। আর এটা হলো নাম্বার থ্রি। এটা কিন্তু যারা এই কাজে সবে মাত্র নতুন তাদের জন্য কিন্তু এটা অনেকটাই মানে কঠিন হয়ে যাবে। তো আপনারা আগে আমি যে নাম্বার ওয়ান আর টু দেখিয়েছি ওইগুলো আগে করার চেষ্টা করবেন, তারপর কিন্তু ওইটাতে আসবেন নাম্বার থ্রি যেটা, এটা কিন্তু অনেকটি টাফ কিন্তু আপনি যখন বুঝে যাবেন তখন কিন্তু এতটাও মানে কঠিন না, কিন্তু আপনারা আগে বুঝতে হবে।